আপনারা কে কে ব্ল্যাক ফ্রাইডে শপিং করেন? আজকে আকর্ষণ ভিডিও করতেছি। এই ওভেন থেকে পাস্তাগুলো বাইর করো। Assalamualaikum everyone, welcome back to my channel Happy Bangladeshi Mom USA. আমি হ্যাপি বলছি ইউএসএ থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। এই যে দেখছেন সকালবেলা রান্নাবান্নার আয়োজন চলছে। রান্নাবান্নাটার উদ্দেশ্য হচ্ছে থ্যাংকস গিভিং পার্টি। আজকে তো এদেশে সরকারি ছুটির দিন, তো সবাই ছুটি থাকবে, তো ওই হিসাবে আমরা প্ল্যান করেছি আমরা সবাই আমার এক আন্টির বাসায় একসাথে হব সবাই মিলে। যদি এক একটা আইটেম করে নিয়ে যাই তাহলে আর কারো এত বেশি ঝামেলা হবে না। আমি চিংড়ি মাছ নিয়েছি, তো আমি উঠে সকালবেলা উঠে আমি চিংড়ি মাছটা রেডি করে নিচ্ছি। তো সেই সাথে আবার আমি সালাদও করব আর পাস্তা করব। তো এটা আর কি সবাইকে একটা আইটেম করে দেওয়া হয়েছে, বাট কেউ যদি দুইটা তিনটা আনতে চায় সেটা তার নিজস্ব ব্যাপার, কোনো সমস্যা নেই। চিংড়ি মাছ ভেজে নিচ্ছি আর এখানে গ্রেভিটা রেডি করছি। থ্যাংকসগিভিং ডে কিন্তু কোনো ধর্মীয় উৎসব না। থ্যাংকসগিভিং ডে হচ্ছে এদেশে একটা সরকারি ছুটির দিন, আর যেহেতু ওই দিন সবার ছুটি তাই আমরা একটা গেট টুগেদারে প্ল্যান করলাম আর কি। আমার হাজবেন্ড চালানোর পরে যখন আমি গাড়িটা চালাই অ্যাডজাস্ট করতে হয়, হাইটের কারণে আর কি প্রবলেম হয়। ও তো আমার থেকে লম্বা, তো মিরর গুলা তারপরে ড্রাইভিং সিট সব পেছনের দিকে নিয়ে যায়। যাচ্ছে এখন ওয়ালগ্রিন্স, আমাদের বাসার পাশেই ওয়ালগ্রিন্স। আমাদের বাসা থেকে ওয়ালগ্রিন্সে যেতে 2 মিনিটের মতো লাগে। তো রেড লাইটে বসে আছি। কাল কিন্তু এদেশে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে। এখন তো মনে হয় সব জায়গায় ব্ল্যাক ফ্রাইডেটা হয়। ব্ল্যাক ফ্রাইডে হচ্ছে জিনিসগুলো সেল দেয়, লাইক 50% পর্যন্ত অফ দেয়। ধরেন 100 টাকার জিনিস 50 টাকা পাওয়া যায়। যদিও আমার আব্বু বলে আগে নাকি ওরা দাম বাড়িয়ে ফেলে পরে কমিয়ে দেয়। কমেন্ট করে জানাবেন আপনারা কে কে ব্ল্যাক ফ্রাইডে শপিং করেন। আগে ব্ল্যাক ফ্রাইডে ছিল যেদিন শুক্রবার ওই দিন, আর এখন হচ্ছে থ্যাংকসগিভিং ডের দিন। বৃহস্পতিবার বিকাল থেকে শুরু হয় আর কি 6টা থেকে। তো আসলে নামে ব্ল্যাক ফ্রাইডে, এখন আর ব্ল্যাক ফ্রাইডের ওই মজাও নেই। আগে তো মানে ব্ল্যাক ফ্রাইডে মানেই ধাক্কাধাক্কি, ভাঙচুর, এখন আর ওইসব কিছু নেই। এখন বেশিরভাগ সেলগুলো অনলাইনে দিয়ে দেয়, মানুষ অনলাইন থেকেও নিতে পারে আর দোকান চাইলে দোকান থেকেও নিতে পারে। তো ওরকম প্রয়োজনীয় কিছু নেই, হয়তো একটা প্রিন্টার কিনবো, প্রয়োজনীয়ের ভিতরে একটা প্রিন্টার কিনতে হবে, আর যেগুলো চোখে সুন্দর লাগবে ওগুলো। অত প্রয়োজনীয় কিছু নেই। তো কথা বলতে বলতে চলে এসেছি ওয়ালগ্রিন্স, একেবারে আমাদের বাসার কাছে। তো বাইরে গিয়ে জানতে পারলাম আজকে কিন্তু এদেশের বেশিরভাগ দোকানই বন্ধ, ওয়ালমার্ট টার্গেট সবই বন্ধ, ছোটখাটো কয়েকটা দোকান শুধু আজকে খোলা আছে। ওয়ালগ্রিন্স তো হচ্ছে ফার্মেসি, ফার্মেসিটা খোলা থাকবে কিন্তু ওরা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। আগে কিন্তু থ্যাংকসগিভিং ডের দিন 6টা বাজে সবকিছু খুলে যেত। তো যারা দোকানে কাজ করে ওরা তো অবশ্যই ওদের ফ্যামিলিকে ফেলে ওরা কাজে যেতে হতো। তো এবারের এই সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লেগেছে যে ছুটির দিন সবাই ছুটি করবে, কেউ আর মার্কেটে দৌড়াবে না, কেউ আর কাজে যাবে না, সবাই বাসায় রিল্যাক্স করবে। পরের দিন সকালবেলা 5টা 6টা করে ওরা দোকানগুলো ওপেন করবে ব্ল্যাক ফ্রাইডে সেলের জন্য। তো বাসায় এসে বাসার জন্য একটু গরুর মাংস রান্না করেছি পরের দিন সকালবেলার জন্য। তো এই তো খাবারগুলো একটু ডেকোরেশন করে নিচ্ছি, টমেটো দিয়ে গোলাপ ফুল বানিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু ডেকোরেশন করে নিয়েছি। এটা হচ্ছে লেটুসের গোড়াটা, তারপর লেটুসের পাতা, আর এটা হচ্ছে টমেটো। আর এখানে পাস্তাটা রেডি করে ফেলেছি, এটা যাওয়ার আগে শুধু একটু ওভেনে দিয়ে দিব, শুধু চিজগুলো মেল্ট করে নিব। আর এখন সালাডটা করে নিচ্ছি।
সালাডটাও আমি রেডি করে ফেলেছি। তো এখানে লেটুস দিয়েছি, টমেটো, শসা, কাঁচামরিচ, লেবু, তারপরে লাল পেঁয়াজ, সরিষার তেল সব দিয়ে দিয়েছি। শুধু আন্টি পাশে গিয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে নিব, তো এত তাড়াতাড়ি লবণ দিলে পানি বের হয়ে যাবে। আর এটার ভিতরে হচ্ছে চিংড়ি মাছ। তো আজকে এই শাড়িটা পরবো, এটা আজকে নতুন বের করেছি। তো বের করার আগে তো দেখিনি, খুলিনি নতুন শাড়ি, জানিও না। এই যে শাড়ির সাইড সেলাই করছি, সাইডগুলো খোলা। আর কাতান শাড়ি যদি সাইড সেলাই না করি তাহলে সুতো সুতো বের হয়ে একেবারে বিশ্রী একটা অবস্থা। আর একটা পাশ সেলাই করা হয়ে গেছে, এখন আঁচলটা সেলাই করছি। এখন শাড়ির সাথে ম্যাচিং করে হাতায় একটু ডিজাইন করছি। তো বাংলাদেশের মানুষ তো অনেক ডিজাইনের ব্লাউজ পরে, আমরা তো এখানে পাই না। তো আমি কি করেছি, আঁচলের পাশ থেকে একটু কাপড় কেটে নিয়েছি, এই পাশ থেকে একটু কাপড় কেটে নিয়েছি। এই যে এটা চার আঙুল থেকে একটু বেশি, এক টুকরা কাপড় কেটে নিয়েছি। তো এটা দিয়ে আমি এই যে হাতায় এরকম কুচি করে লাগিয়ে দিচ্ছি, এক হাতায় লাগিয়ে ফেলেছি আর এখন এই হাতাটা লাগিয়ে দিচ্ছি, তাহলে আমার শাড়িটা কমপ্লিট। তো শাড়ির ব্লাউজের কাপড় কাটিনি, শাড়িটা ছোট হয়ে যাবে। তো ব্লাউজের কাপড় রেখে দিয়েছি, এটা হচ্ছে ভেলভেটের ব্লাউজের সাথে, এখন শাড়ির সাথে ম্যাচিং করে নিচ্ছি। আয়েশা শাড়ি এটা পরবে, এটা হচ্ছে রেডিমেড শাড়ি আর কি, বাচ্চাদের, গতবার বাংলাদেশ থেকে এনেছি। তো এই তো রেডি হয়ে গেছি আন্টি বাসা যাওয়ার জন্য, আজকে শাড়িটা পরেছি। এক পেঁচি শাড়ি পরার কথা ছিল কিন্তু ভুলে গেছি কিভাবে এক পেঁচি শাড়ি পরে। এই তো রেডি, চলে যাচ্ছি সবাই। এটা হচ্ছে পাস্তা, চিকেন পাস্তা, এখানে স্যালাড, এখানে হচ্ছে বাটার চিকেন, এটা হচ্ছে চিংড়ি, তারপরে এটা হচ্ছে আজকে আকর্ষণ, তারপর হচ্ছে মাছটা পেয়ে যায় আর এইদিকে হচ্ছে সব কি অবস্থা রনি, কেমন আছো? What's the Wi-Fi?
অনেক মজা হয়েছে তার কিটা না হ্যাঁ দেখি তোমার জন্য একসাথে দাঁড়ান তো দেখি নায়ক নায়িকা একসাথে দাঁড়ান একটু ভিডিও করি এমনি তো সুন্দর লাগে না কি দরকার ওকে হাসে হাই এভরিওয়ান Hi. 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 You have a TikTok? Yeah, I have TikTok. No. Yeah, I know. No TikTok. Hey, this salad. I'm going to do it. What did you say? Salad. What did you Sister. এখন আপু বেরিয়ে নিচ্ছে দেখতেছে কোনটার মধ্যে ডিম আছে তারপরে আচ্ছা এটা ছোট প্লিজ কমেন্ট করিও সবাই এটা ছোট না বড় তারপরে এখন কিনি বেটা কিনিবা এখন গরু নিচ্ছে আপু হাড্ডির পছন্দ তো বেশি যে হাড্ডি নিচ্ছে আসলে ও কিন্তু এত কম খায় না বুঝছো এখন ভিডিওর জন্য দেখাচ্ছে সবাইকে এটা কিন্তু ওর প্লেট এটা ওর বেবিদের প্লেট রাইট আচ্ছা এটা আপু করছে দেখো খুব সুন্দর গোলাপ ফুল তো আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক সুন্দর সময় কাটালাম সবার রান্না বান্না গুলো অনেক মজা হয়েছে সবাই অনেক মজা করে রান্না বান্না করে নিয়ে এসেছে আইটেম গুলো সবাই ভাগ করে আনাতে কিন্তু অত বেশি আর কষ্ট হয়নি কারো উপর ওই প্রেশারটা আর পড়েনি আর খাওয়া দাওয়া শেষ এখন আমরা আমাদের ছবি তোলার পালা তো সবাই মিলে অনেক আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম অনেক সুন্দর সময় কাটিয়ে 3টা বাজে আসার কথা ছিল যাতে আমরা লম্বা টাইম একসাথে কাটাতে পারি তো 3:30টার ভেতরে সবাই চলে এসেছে আমি নিজেও 3:30 বাজে গিয়েছি আমার যেতে একটু লেট হয়ে গেছে আমার হাজবেন্ডের কারণে ও কাজে ছিল তো আমি ওকে রেখে যাচ্ছিলাম না আমরা রেডি হয়ে বসেছিলাম ও আসার পরে ও রেডি হয়ে তারপর আমরা সবাই পার্টিতে চলে আসলাম আর কি খাওয়া দাওয়া শেষ এখন আমরা সবাই মিলে পান খেলাম পান খেয়ে এখন আমরা সবাই মিলে আন্টির বাসাটা ক্লিন করে দিচ্ছি তো আন্টি আর আঙ্কেল ওনারা দুজন মানুষ ওনারা হচ্ছে মুরব্বী মানুষ তো ওনাদের জন্য আর এত ঝামেলা রাখলাম না সবাই মিলে একদম সুন্দর করে ঘরটা ক্লিন করে দিয়েছি ডাইনিং টেবিল থেকে শুরু করে কিচেন লিভিং রুম সব আমরা ক্লিন করে দিয়েছি আন্টির জন্য শুধু আমরা কাজ রেখেছি যে আমরা সবাই বের হয়ে গেলে শুধু আন্টি মপ দিয়ে দিবে কারণ সবাই হাঁটাহাঁটি করছিল উড ফ্লোরে মপ দিয়ে যদি হাঁটাহাঁটি করে তাহলে পায়ের ছাপ পড়ে যায় তো এই জন্য আর শুধু মপটা দিলাম না খাবার যেগুলো বেঁচে গিয়েছিল সবাই এগুলো ভাগ করে নিয়ে গেছে আন্টির ভাগে যেগুলো ছিল ওগুলো বক্সে করে আমরা ফ্রিজে রেখে দিয়েছি এখন আমরা চলে গেলে আন্টি আঙ্কেল একটু রিল্যাক্স করতে পারবে মাশাআল্লাহ আমার আন্টির হাউসটা অনেক সুন্দর তো একটু ঘুরে দেখালাম তারপরে এত মানুষের ভেতর ম্যাচ হয়েছিল তারপরে একটু ঘুরে
দেখালাম আর কি। আর আন্টির হাউস ট্রিপ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, এভাবে করে পার্টি করলে আসলে কষ্টটা কম হয় আর সবাই মিলে একটু ক্লিন করে দিয়ে গেলে, কারণ যার ঘর তার কিন্তু কাজ কিন্তু তার বেশি পড়ে, যতই আমরা বলি না কেন কাজটা আমরা ভাগ করে নিচ্ছি। প্রথমে ওর একটু আর্লি কিছু ওর প্রিপারেশন করতে হয়, এরপরে আবার পার্টি শেষেও কিন্তু ক্লিন আপ গুলা করতে হয়, তো এই জন্য আমরা সবাই মিলে একটু একটু করে আন্টিকে হেল্প করে দিয়ে এসেছি। আমাদের গাড়ি কে তো আমাদের পার্টি শেষ, বের হয়ে যাচ্ছি আজকের মতো, এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।